রঞ্জন, লাস্ট ইয়ারে অ্যাকাউন্টস ফাইলটা আনিস তো রে। এই তো দীপক কাকু, তুই আবার আমার বাড়িতে এসেছিস, হ্যাঁ? এখনো তো শিক্ষা হয়নি না? ও এসছে, তাহলে এক্ষুনি থানায় ফোন করতে হবে। ঠিক বলেছিস, কত করে খুন ডায়াল কর। তো বাবা ছেলে দুজনকে খুব ডিস্টার্ব মনে হচ্ছে। ফুটো করির তো ক্ষমতা নেই, কারো বাড়িতে ইনকাম ট্যাক্স রাইট হলে কি পরিস্থিতি হয় সে সম্বন্ধে ধারণা আছে নাকি? সব জেনেই এখানে নুনের ছেটা দিতে আসা হয়েছে। বাবা এত কথা না বলে ফোনটা করতে দাও না। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি কিন্তু এখানে কোনো রকম ঝামেলা করতে আসিনি, বরং সুখবর নিয়ে এসেছি। দীপক কাকু, এই ধরুন। এই আমার সাথে কি মস্করা করা হচ্ছে? একদমই না, প্রদীপ কাকুর দোকানটা আমি কিনেছি, সেই জন্যই এই মিষ্টি প্যাকেটটা নিয়ে এলাম। ধরুন। আরে ধরুন না। তাহলে আমার সন্দেহটাই ঠিক, কাকা শ্বশুরের হেল্প নিয়ে তুমি ইনকাম ট্যাক্সের লোকগুলোকে পাঠিয়েছিলে। ইনকাম ট্যাক্স? তোমার বাবা কি বললো তুমি শুনলে না? আমার ফুটো করেরও ক্ষমতা নেই, আমি সেখানে ইনকাম ট্যাক্সের লোককে তোমাদের উপর লেলিয়ে দেবো? আমি শুধু বলতে এসেছি যে তোমরা যাকে সারা জীবন চাকর হয়ে থাকার জন্য শুভেচ্ছা জানিয়েছিলে, সে কালকে বাজারে একটা নতুন দোকান উদ্বোধন করতে যাচ্ছে। কাল দীপক কাকুর মতো আমারও বাজারে একটা দোকান হতে যাচ্ছে, আমিও একজন ব্যবসায়ী হব। আর একটা দিন এমন আসবে যে ওই বাজারে সব থেকে বড় ব্যবসায়ী আমি হব। দীপক কাকু, তোমার এখানে চাকরি করতাম, সুতরাং তোমার সঙ্গে বেইমানি করব না। রঞ্জন চাইলে কিন্তু আমার ওখানে এসে চাকরি করতেই পারে। ও তোর দোকানে চাকরি করতে যাবে কেন? আরে সবজির বস্তা বাওয়ার জন্য তো ওর মতো একটা বোকা শোকা ছেলের দরকার আছে, কি তাই না? বোকা তো আমি। আরে রঞ্জন, কি পাগলামো করছিস? আরে ওর মতো একটা ফালতু ছেলের কথায় রিয়্যাক্ট করলে তো ওকেই প্রাধান্য দেওয়া হয় নাকি? আর ও কি সেটা পাওয়ার যোগ্য? বোকা ছেলে। শোনো না আন্টি, তুমি তো নোটসগুলো খুঁজে রাখতে পারলে না, রাধা আসলে তুমি বলো নোটসগুলো খুঁজে রাখতে, আমি এসে। তুই এখানে কি করছিস সোনা? দাদা না, মানে সোনা রাধার কাছে এসেছিল কয়েকটা নোটস নিতে, ও নেই তাই ও আমার সাথে গল্প করছিল। ইন্দ্র, 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 তোমাদের ঝগড়ার মাঝেই বাচ্চি মেয়েটাকে কেন জড়াচ্ছ? ছেড়ে দাও ওকে। কাকিমা ছাড়ুন। ইন্দ্র ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও। ইন্দ্র ছাড়ুন। ইন্দ্র ছাড়ুন। আজ তুই বাড়ি চল। ইন্দ্র, 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 দেখলে কতখানি অমানুষ হয়েছে ছেলেটা, দেখলে? তুমি দেখো কতখানি লম্পট আর লোভী হওয়ার সম্ভব একটা মানুষের পক্ষে। চল তুই আজকে, চল 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 আজকে, তোর একদিন কি আমার একদিন? কতবার বারণ করেছি তোকে, কতবার বারণ করেছি দীপক কাকুর বাড়ি যাবি না, একটা কথা শোনার প্রয়োজন পর্যন্ত মনে করিস না, এত সাহস তুই পেলি কোথেকে? তুমি জানো তোমার এই আদরের মেয়ে কি করেছে? হাজারবার বারণ করা সত্ত্বেও দীপক কাকুর বাড়ি গেছিল, ওখানে গিয়ে আমি দেখি সাবিত্রী কাকিমার সঙ্গে হেসে হেসে একেবারে গল্প করছে। আমার সন্দেহটাই ঠিক, ওই হচ্ছে পালের গোদা, দোকান কেনা খবরটা ওই দিয়েছে। যে বোনকে দিন রাত পরিশ্রম করে খাইয়ে পড়িয়ে বড় করলাম, সে আমার একটা কথা পর্যন্ত শোনার প্রয়োজন মনে করে না? আগের দিন তোকে ছেড়ে দিয়েছি। হাত তুলবি, মারবি ওকে? হ্যাঁ মারবো।
এটাই ওর প্রাপ্য যা বাড়াবাড়ি আরম্ভ করেছে। উচিত শিক্ষা না দিলে ক্ষতি করবে। তুই চুপ করে কেঁদে যাচ্ছিস কেন? বলতে পারছিস না ওদের বাড়ি কোনোদিনও যাবি না, বলতে পারছিস না? দেখ ওর জেদটা দেখ, এখনো চুপ করে আছে। একে ছেড়ে দিতে বলছো? ওকে আমি আজকে খুনি করে দেবো। দাদা দাঁড়া দাঁড়া করিস না, দাদা করিস না, দাদা ছাড়ো, দাঁড়া করিস না। মেরে ফেল আমাকে, মেরে ফেল। শোনা